ৰাস্তাত আছো ইতা বাছটান গৈ আছো কেৰালা বাছটান কেৰালা বাছটান নহয় মানে কৰ্ণাটকৰ বাছটান গৈ আছো ইতা পুৱাই নাই ৰাস্তাত আছো ইতা খোজকাঢ়ি গৈ আছো আৰু খোজকাঢ়ি গৈ আছো ইতিমধ্যে আমি ৰাস্তাত আছো দুইজন গৈ আছো বহুত বেডিং ডাঙৰ ডাঙৰ বেডিং পিঠিত লৈ বুঢ়া ভাৰী মানে কণ্ট্ৰল হোৱা নাই কৰ্ণাটকৰ ৰাস্তাত আমি দুইজনে গৈ আছো ইয়াৰ ভাষাও নাজানো আমি অলপ চলপ জানো আৰু হিন্দী জানো আৰু হিন্দীটো ইয়াত চলে হ'লেও প্ৰায়ভাগ নাজানে ন হিন্দী সেইকাৰণে আমি আৰু দুইজনে গৈ আছো বাছষ্টেণ্ড যাম মাইছৰ ইয়াৰ পৰা গুণ্ডলপেট বাছষ্টেণ্ড তাৰপিছত গুণ্ডল বাছষ্টেণ্ডৰ পৰা ডাইৰেক্ট বাছ আছে আমাৰ কোৰিকোড কোৰিকোডৰ পৰা আমি ডাইৰেক্ট তাৰ পৰা ছুপাৰ লৈ যাম ত্ৰিভেন্দ্ৰম বাছ আৰু তাৰ পৰা ত্ৰিভেন্দ্ৰম আমি গুচি যাম আমি আধা কিলোমিটাৰ চাগে খোজকাঢ়ি আহিলোঁ কিন্তু বাছষ্টেণ্ড এতিয়াও পোৱাই নাই আৰু অলপ দূৰেই আছে আৰু ৰাতিপুৱা একো খোৱা নাই আৰু খাবলৈ ভোক লাগি আছে মোকতো ই কৈছে মই একো নাখাওঁ বুলি কৈ আছে আৰু ইয়াক বোলে বোলে কিবা এটা খালে বোলে গাড়ীত বোলে উল্টি আহে মানে বমি আহে ন তো সেইকাৰণে ইয়াৰ কাৰণে কিবা এটা কৰি দিব লাগিব ব্যৱস্থা আৰু কোনোবা ধাবা চাবা ধাবা বা হোটেলত সোমাই যোগাযোগ কৰিব লাগিব নহ'লে আমাৰ ইমান দূৰ এতিয়া ইয়াৰ পৰা মানে আমাৰ 12 ঘণ্টা ৰাস্তা আছে আৰু 12 ঘণ্টা ৰাস্তা এতিয়া যদি খালী পেটে আমি যাম হ'লে আমি একেবাৰে খতম হৈ যাম আৰু ইয়াৰ কাৰণে আমি খালী পেটত যাবলগীয়া হৈ আছে আৰু আমাৰ অলপ পানী আছে বৰ্তমান পানী ধৰি আহিছোঁ 2 লিটাৰ আৰু সেইটোকে খাই যাম আৰু পিছত হোটেলত সোমাম কিবা এটা খাই ল'ম নহ'লে একেবাৰে বাছত উঠিলে দিগদাৰ হৈ যাব পিছফালে ৰাস্তা কৰ্ণাটক বাছ ষ্টেণ্ডত আছে আপোনালোকে ৰখিছোঁ তাক আৰু সি এটিএমত গৈছে আৰু আমি এনে চিটিং কৰি আছোঁ দেখাবলগীয়াতো একোৱে নাই কৰ্ণাটক বাছ ষ্টেণ্ডটো দেখাই দি আছোঁ আৰু আমি দুজনে ইয়াত বহি আছোঁ আৰু সিহঁতি অহাই নাই পইচা ওলাব গৈছে কিমান ওলাইছে নাজানো আৰু আমাৰ বাছ ষ্টেণ্ডত থাকিব গৈছে আৰু আমি বাছ ষ্টেণ্ডত বহি আছোঁ আমাৰ ছাৰেও বহি আছোঁ কামটো নাইয়ে আমাৰ এনেকুৱা আৰু কালি দিনতে উঠা আমি এতিয়া জাষ্ট ৰাতিৰ কেইটা হৈ গ'ল টু ফৰ্টি ফ'ৰ সময় হৈ গ'ল এতিয়া জাষ্ট আমি ত্ৰিভেন্দ্ৰম পাইছোঁ ত্ৰিভেন্দ্ৰম ৰাতি হৈ গ'ল ৰাস্তাত মানে আমাৰ 12 ঘণ্টামানৰ ৰাস্তা আছিলে 12 ঘণ্টা ৰাস্তাত
আহি বাসত বহি বহি একেবারে অবস্থা টাইট হয়ে গেল। রাতেপাতো একই খুব আসলো, মানে কিনা একটা খাইছিল আর ইটা একুয়ে রায় খুব আর ইয়ার কারণে খালো কিনা একটা ভাল ভাল লাগছে আর কিন্তু একই খুব নাই। রাতেপর যা কালির পর একই খুব নাই, আজি অল্প খাইছে চিকেন আর বরঠাও খাইছে এইখানে। আর মতো অল্প বাসত কিনা রখাই দিতে কিনা কিনা খাই আসল ন, সেইকারণে অল্প ভোগটা অল্প নাই, মানে আসলে আর ইমান টাইট কে না, কিন্তু বহি বহি আমার হালত বরবাদ হয়ে গেল আর খবর বহুত টাইট হয়ে গেছে। আর ইয়ারপর আমি আরো যাব লাগবে, পোয়া নাই, ইয়ারপর বাস স্ট্যান্ড যাম। বাস স্ট্যান্ডের আমার বহুত কিমান কিলোমিটার আসলে দেই মই এক্স্যাক্টলি কব নাই পড়া, এটা হলো আমার মানে 12-13 ঘন্টা মানর গাড়ি আসিল। ইটু উল্টির নাম্বার ওয়ান মাস্টার, সেখানে রাতে বাইকো নাই হওয়া বিশেষ করে মানে উল্টি বেশি করে ন, সেখানে মানে ই একো নাই খাওয়া রাতেপা। আর মোক তো ভোক লাগিছে, মোক খাবলে মন গেছে, আর একো নাই খাওয়া এই উল্টির কারণে। আর লাস্টত মানে মানে ইমান ডেঞ্জারাস রোড, রোডটো মই দেখাম আর আপনার ক্লিপটো দেখা দিম, কিন্তু ইমান ডেঞ্জারাস রোড তিতিয়া মোক অলপমান উল্টির একটা ভাব আসছিল দেই, কিন্তু পিছত আকো কেরালা বর্ডার কেরালা ইমান ডেঞ্জারাস বে মোক যি ভয় লাগিছে, তথাপি মানে উল্টি আহিম আহিম হয়েছে, তারপর মই মুখ চুখ এনে বন্ধ করেছো দেই, তারপর ঈশ্বরের কারণ মনত পেলাইছে তেতিয়া আর অল্প বন্ধ হয়ে গেল উল্টিটো, নহলে মোর উল্টি হবলগিয়া আসলে মাথা নষ্ট ইমান খারাপ ডেঞ্জারাস। আর এটা এটা জাস্ট ত্রিমান্দ্রাম পাইছো, 2টা বাজি গেল, তাত আমি কেইটা 9টা বাজি ওলোয়া সাগে ন, ইয়াত রাতের 2-3টা বাজি গেল। আর রোডও রোড যে ট্রাফিক আসলে তেনেকাই আর আমি এটা আমার ডেস্টিনেশন পাই গলো আর যাবলে। আর লাস্ট আমি এটা আহি পাই গেলো আর অল্প দূর গেলে আর বাস স্টেশন পাই যাম, তারপর আমার রুম পাই যাম। আর রুম গে বিন্দাস গা চা ধুম ফ্রেশ হম, তারপর একবারে শুই যাম। 12-13 ঘন্টার বাস বহুত ডেঞ্জার লাগিল বে, শুই শুই টিকা বিষাইছে না নাই পুরা কমর টিকা খুবই নালাগে আর তর্থ দিয়ে না হোক, আমারও তো একেবারে টাইট হয়ে আছে। আর আমার লগত বেডিং বহুত পত্র বেডিং বহুত ডাঙর ডর আছে, আর আমার কিমান দূরত মাতিছে আর এটা তো কিনা একটা তো দিবই লাগবে ন স্পেশাল সং এটা, তো সেইকারণে রাতে ভাগত ত্রিবন্ধন একেবারে খালি খালি দেখা দেখাবাই আছে। কিন্তু এইকেইটা যদি দিনত আহিব আপনি আপনি দিনত আহি দেখিব এই শহরটো মানে কি কম আর এটা পড়ুয়া পার হব কারণে দিগদার হয়ে যায়। তো আজি আজির ব্লগটো ইমানতে সামৰি মাৰিছোঁ, ভাল পালে লাইক কৰিব, ইমানে কৈ আজিৰ ব্লগটো সামৰি মাৰিছোঁ, বাই বাই। আরে বাই বাই দিয়া ভাই, বাই বাই দিয়া।